হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাইটিউব চ্যানেল যেতে বুঝুন নিয়ে এসে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট একটা ভিডিওতেই দু হাজার পঁচিশ সাল অবধি ডিস্টেন্স অর্থাৎ দূরশিক্ষায় পড়ানোর অনুমতি দিয়ে দিল ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কারা কারা পেলো এই ডিস্টেন্সে পড়ানোর অনুমতি কারণ ডিস্টেন্সে পড়ানোর অনুমতি না থাকলে কোনো ইউনিভার্সিটি তার কোর্স করাতে পারবে না ডিস্টেন্সের যে তার এডুকেশন প্রোগ্রাম সেটা চালাতে পারবে না ফাইনালি চলে এসে ইউজিসির তরফ থেকে লিস্ট সেটা শেয়ার করতে চলে এলাম এই ভিডিওটাতে তার সাথে আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটির নাম আদৌ আছে কি না আছে চলুন দেখিয়ে নিচ্ছে এই ভিডিওটাতে যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সরাসরি প্রথমত আমি চলে যাচ্ছি ইউজিসির ওয়েবসাইটে এবং এখানে দেখলেন দেখতে পাচ্ছেন ইউজিসি নোটিশ রেজিস্ট্রেশন লিস্ট অফ রেকনাইজড স্টেটাস অফ এইচ তো এইচ অর্থাৎ টোটাল হায়ার এডুকেশন ইন্ডিয়া ইনস্টিটিউট যারা আছে তাদের পারমিশন চলে এসছে দু টু দু ডাউনলোড করা আছে ওপেন করে নিলাম কি বলছে based on interface expert committee meeting held in the first week of february 21 list of higher education institute with recognized programs under open and distance mode for the academic session bringing january তার সাথে বলে দিচ্ছে যেটা ফেব্রুয়ারি মার্চে হবে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টু চব্বিশ পঁচিশ মানে হচ্ছে ডিসটেন্স এডুকেশনের আন্ডারে যত ইনস্টিটিউট আছে যাদের অ্যাফিলেশানের লিস্ট চলে এলো যারা দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি পড়াতে পারবেন এবং তার সাথে শুধুমাত্র ডিস্ট্যান্সে স্টেট বা সেন্টারে ডিস্ট্যান্স এডুকেশনের আন্ডার না যাদের ওপেনও যত ইউনিভার্সিটি আছে তাদেরও কিন্তু ফাইনাল লিস্ট চলে এসছে তো কী বলছে দেখুন প্রথমত বলে দিয়েছে যে এটা আলটিমেটলি আপনার যাবতীয় যা কোর্স এরা অ্যাফিলেটেড করছে সেই কোর্স ছাড়া আপনারা অন্য কিছু করাতে পারবেন না লাস্ট ডেট হচ্ছে পনেরোই মে এটা তো আমি আগেই জানিয়েছিলাম আপনাদেরকে এবং তার সাথে বলে দিচ্ছে যে রেকনাইজড এইচই আই যারা আছে একাডেমিক লিস্ট অনুযায়ী তারা অলরেডি এখন অ্যাডমিশন চালু করতে পারে তার মধ্যে পনেরো তারিখের মধ্যে শেষ করতে হবে চলুন দেখে নিচ্ছি ইউনিভার্সিটি লিস্ট প্রথমেই রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে রয়েছে আচার্য নাগার্জনের ইউনিভার্সিটি এ এন ইউ খুব নামকর ইউনিভার্সিটি তারা কিন্তু পেয়েছে তারা একটি রাজ্য সরকারের ইউনিভার্সিটি জাস্ট লাইক আমাদের রবীন্দ্রভারতী ক্যালকাটা বর্ধমানের মতন স্টেট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আচার্য নাগার্জন ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ থেকে পেয়েছে তারপরে দেখুন রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের আরেকটাই রয়েছে একটি মহিলা বিশ্ববিদ্যালয়ে তারাও পেয়েছে পদ্মাবতী তো তারপরে দেখুন তিন নম্বর রয়েছে আসাম আসামের জন্য বিশাল ভালো খবর এক আসামের অনেক স্টুডেন্টসরা আপনারা আলটিমেটলি কোয়েশ্চেন করছিলেন যে আপনাদের ডিস্টেন্স এডুকেশান চালু হবে কি হবে না ফাইনালি লিস্ট চলে এসছে এবং আপনাদের ইউনিভার্সিটি কিন্তু রয়েছে আপনাদের স্টেটের ইউনিভার্সিটি রয়েছে যেমন দেখুন সেন্ট্রাল ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি তাদের রয়েছে ডিস্টেন্সের নাম এবং তারা কিন্তু এই কোর্সগুলো করাতে পারবে তারপরে দেখুন ডিব্রুগড় ইউনিভার্সিটি তারা এই কোর্সগুলো করাতে পারছে তো তারপরে আরও একটা আছে বা আসামের সেটা হচ্ছে কৃষ্ণকান্ত স্টেট ওপেন ইউনিভার্সিটি খুব নামকরা ইউনিভার্সিটি তারাও কিন্তু রয়েছে এবং তার সাথে রয়েছে দিল্লি তারপরে দিল্লির রয়েছে জামিয়া হামদর্দ বলে একটি ডিমড ইউনিভার্সিটি তারাও কিন্তু পেয়েছে অ্যাফিলেশান তারপরে রয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি যে রাজ্যের ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি তারা পেয়ে গেছে অ্যাফিলেশান তারপরে দেখুন রয়েছে এখানে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের তরফ থেকে পেয়েছে হচ্ছে চিত্রকূট তাদের যে বিশ্ববিদ্যালয় চিত্রকূট স্টেট ইউনিভার্সিটি রাজ্যের ইউনিভার্সিটি তারা পেয়েছে রয়েছে মহারাষ্ট্র কিন্তু মহারাষ্ট্রাষ্ট্র অন্ত্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ে তারা পেয়েছে অ্যাফিলেশান তারপর রয়েছে হচ্ছে আপনার এ এল ওয়াই তারপরে মহারাষ্ট্র আবার রয়েছে হচ্ছে সেটা ওপেন ইউনিভার্সিটি নাসিকের তারাও পেয়ে গেছে মহারাষ্ট্র তরফ থেকে অ্যাফিলেশান তারপরে রয়েছে পাঞ্জাব পাঞ্জাবের একটি প্রাইভেট ইউনিভার্সিটি যার নাম লাভলি ইউনিভার্সিটি প্রফেশনাল ইউনিভার্সিটি তারা পেয়ে গেছে অ্যাফিলেশান তামিলনাড়ুর থেকে তামিলনাড়ুর ওপেন ইউনিভার্সিটি খুব নাম করা তারাও পেয়ে গেছে অ্যাফিলেশান তারপরে আছে আপনার উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে পেয়েছে গ্রাফিক এরা ইউনিভার্সিটি তারপরে কিন্তু আর কোনো নাম নেই মানে আপনারা বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটি কিন্তু এর লিস্টের মধ্যে নেই যেটা হাজার চব্বিশ প্রতিশব্দি চলবে প্রথমত যারা বলে দিই যারা হচ্ছে এনএসও স্টুডেন্টস আছো তোমরা এটা দেখে টেনশন করবে তোমাদের বলে দিই এনএসইউ কিন্তু অলরেডি অ্যাফিএশান রয়েছে তাই এনএসইউ এটার মধ্যে আসার কথা নয় তাই এনএসও আসি তারপরে এনএসও থেকে যারা করছো তারা একদম হানড্রেড পার্সেন্ট ডিইবি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি তারপরে আমি বলে দিই যারা বিশেষ করে আমার আছে নর্থ বেঙ্গল স্টুডেন্টস আছে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে নর্থ বেঙ্গল বিদেশাগরদের কন্টিনিউয়াস অ্যাস আপনার অ্যাফিলেশান দিয়েছিল আগের বার তার জন্য তারা কিন্তু ভর্তি নিয়েছে কিন্তু এর পরবর্তী লিস্টে তাদের নাম নেই তো এর পরবর্তী দেখা যাবে যে আর কিছু বেরোলো কি বেরোলো না বিশেষ করে নর্থ বেঙ্গল ও বিদ্যাসাগরদের জন্য আর একটা দুঃখের খবর সব থেকে দুঃখের খবর একটা স্টুডেন্টস অক্টোবরে রেজাল্ট বেরোনোর পর প্রায় চার পাঁচ মাস ছ মাস ধরে তারা ওয়েট করে বসে আছে যে কবে আমার রবীন্দ্র ভারতী বা বর্ধমান বা আমার কল্যাণীর আমার আলটিমেটলি অ্যাডমিশন নোটিশ দেবে এবং সেই অনুষ্ঠান অনুযায়ী আমরা ভর্তি হব ইভেন বর্ধমানের তরফ থেকে একটি অ্যাডমিশান নোটিফিকেশন এসেছিল পেপারে দিয়েছিল তারা তারা ওয়েবসাইটে বলে দিয়েছিল খুব তাড়াতাড়ি চালু হবে আমাদের অ্যাডমিশান স্টুডেন্টসরা ছিল ওয়েট করে আর আমাদের ইউটিউবারদের ছেড়ে দিন সবার কাছে ইউটিউবার সবসময় পৌঁছাতে পারে না একটি ইউনিভার্সিটির ওয়েবসাইট সেটা সবসময় ফলো করা হয় তো সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন এসেছিল যে খুব তাড়াতাড়ি অ্যাডমিশান চালু হবে স্টুডেন্টে কিন্তু আশায় ছিল কিন্তু ফাইনালি তাদের কিন্তু কোনো নাম এই অন্তত এতে পেলাম না দুঃখের এটা তারা অনেক দিন ধরে ওয়েট করেছিল তো এবং পরবর্তীতে কোনো লিস্ট বেরোবে কিনা সে বিষয়ে কোনো শিওরিটি নেই যদি কোনো লিস্ট বেরোবে আমি তো নিশ্চয়ই শেয়ার করবো তবে খুব খারাপ লাগলো আজকে এই টোটাল আপডেটটা পড়ে এবং একদম কারণ আমি জানি আপনাদের অনেক মন খারাপ হয়ে যাবে কারণ আপনারা অনেকেই আছেন যারা রবীন্দ্রভারতী ডিস্টেন্সে কল্যাণের ডিস্টেন্সে বা বিয়ে বর্ধমানের বিএড করার জন্য ডিস্টেন্সে বা অন্যান্য পড়াশোনার জন্য অলরেডি আপনারা প্রিপেয়ার ছিলেন আপনারা মানসিকভাবে পরিস্থিতি ছিলেন অনেকে আছে এরকম যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস সিলেবাসগুলো মানে যে ডিস্টেন্সে যেখানে পড়বে বা বইপত্র সেগুলোকে নিয়ে তারা পড়াশোনাও শুরু করে দিয়েছে এরকমও স্টুডেন্টের সাথে কথা হয়েছে সত্যিকারের খুব খারাপ লাগলো আজকের পরবর্তী যেরকম যে আপডেট মতো নিয়েই আসবো একটা কথা বলতে পারি তার মানে এখন আপনাদের মুভ অন করতে হবে আলটিমেটলি যখন ফাইনালি এখনও অবধি অ্যাফিলেশন এলোই না কোনো ইউনিভার্সিটির তো তার ফলে মুভ অন করে এবং দেখতে হবে এখন অন্যান্য কোথায় কি হচ্ছে আমি নিশ্চয়ই আপনাদের এই নিয়ে একটা খুব তাড়াতাড়ি আমি অলরেডি যেখানে যেরকম অ্যাডমিশান বেরোয় আমি আপনাদের শেয়ার করি সেটা যা ইগনু থেকে শুরু করে এনএসইউ থেকে শুরু করে বা নর্থ বেঙ্গল অথবা বিদ্যাসাগরে যেরকম যা যখন বের করেছিল তো আমি এখন আপনাদেরকে চেষ্টা করছি যে এখন বর্তমানে কোথায় কোথায় অ্যাডমিশান চলছে কি চলছে না বা নতুন অ্যাডমিশান কবে শুরু হবে সেই নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমি জানি একটা মন ভেঙে যাওয়া এবং মনে আলটিমেটলি কষ্টটা পাওয়া এবং একটা আশায় থাকা আশাটা থাকা থাকার অনেক দিন থেকে লাস্ট অবধি এখন না সত্যি মন খারাপ হয় ভালো থাকবেন সবাই আমি ভালো থাকার চেষ্টা করবেন আমি দেখছি পরবর্তীতে মুভনের জন্য পরবর্তীতে কী কী ইউনিভার্সিটি ওয়েবস নিয়ে আসা যায় সেগুলো আমি নিশ্চয়ই আপনাদের কাছে আপডেটগুলো দেবো ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন